এখানকার এনভায়রনমেন্ট খুবই ভালো, খোলামেলা, এবং আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন যে বড় একটা সুইমিং পুল থাকছে এবং ইস্ট ফেসিং ফ্ল্যাট। এই ফ্ল্যাটটা ইস্ট ফেসিং এবং ফ্ল্যাটগুলিতে খুবই হাওয়া। আপনাদের যাদের একটা খোলামেলা ফ্ল্যাট দরকার, একটা প্রাকৃতিক আলো বাতাস দরকার, এই ফ্ল্যাটগুলির মধ্যে সম্পূর্ণ ভরপুর রয়েছে। নমস্কার বন্ধুরা, প্রপার্টি ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কিছু 2 BHK এবং 3 BHK ফ্ল্যাট আপনাদের জন্য নিয়ে এসেছি, একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট। এখানে লোকেশান খুবই ভালো, লোকেশান বালি ফকির পাঠক লেন। এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আপনারা বেলু স্টেশন 5 থেকে 7 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন এবং জিটি রোড আপনারা পায়ে হেঁটে 10 মিনিটের মধ্যে আপনারা এই লোকেশানে পৌঁছে যাবেন। আজকে যেই ফ্ল্যাটগুলি আপনাদেরকে দেখাবো, এখানে 1000 স্কোয়ার ফিটে 3 BHK ফ্ল্যাট আছে, ডবল সাইড ওপেন থাকবে, সাউথ অ্যান্ড ওয়েস্ট ফেসিং 3 BHK আছে, 2 BHK 750 স্কোয়ার ফিটের আছে এবং 600 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট আছে। 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা একদম লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করুন। প্রথমে আমরা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখে নেবো। আমরা এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি দেখছেন সামনেই উইন্ডো, এবং আমরা যেখানে আছি এখানকার নিয়ারেস্ট ল্যান্ডমার্ক হচ্ছে বালি সুইমিং ক্লাব। পাশেই বড় সুইমিং পুল আছে, এখানে আপনাদের যদি কোনো অসুবিধা হয় ল্যান্ডমার্ক হিসেবে তো আপনারা বালি সুইমিং পুল বলবেন, আপনারা এই লোকেশানে পৌঁছে যাবেন। আসুন আমরা এই ফ্ল্যাটটাই প্রথমে দেখে নিই। এটা একটা 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এটা আপনাদেরকে ব্যালকনি থেকে শুরু করছি। এটা সাউথ অ্যান্ড ওয়েস্ট ফেসিং ব্যালকনি, অ্যাকচুয়ালি এটা খুব বড় ব্যালকনি রয়েছে, ডবল বেডরুমের সাথেই ব্যালকনিটি আপনারা ইউজ করতে পারবেন। সামনে খোলামেলা পরিবেশ। আসুন এই ঘর থেকে আমরা এই ঘরে একেবারে পৌঁছে যাব ব্যালকনি দিয়ে। প্রথমে একটা বেডরুম দেখালাম এবং এটা একটা বেডরুম, এরপরে আমরা এখানে ব্যালকনির সাথে উইন্ডো পেয়ে যাচ্ছি। বেডরুম সাইজ যেগুলি রয়েছে 10.5 ফিট বাই 12 ফিটের বেডরুম সাইজ পেয়ে যাচ্ছেন। এটা একটা বেডরুম দেখালাম, সামনের বেডরুম একটা দেখালাম, ওই বেডরুম সাইজও প্রায় সেম। এবং এরপরে আমরা টয়লেটগুলি দেখে নেবো। আমরা যে প্রথম বেডরুমটা দেখালাম সেই টয়লেটটা এখনও দেখানো হয়নি, আসুন আমরা সেই টয়লেটটি দেখে নেবো। ব্যালকনি লোকেশান দেখতে পাচ্ছেন খুবই লং ব্যালকনি দেওয়া হয়েছে, পুরো ব্যালকনি ইউজ করতে পারবেন। সাউথ ওয়েস্ট ব্যালকনি রয়েছে, এটা যেরকম দেখালাম উইন্ডো, এটা ডবল সাইড ওপেন থাকছে, ডবল উইন্ডো থাকছে। আসুন এরপরে আমরা অ্যাটাচ টয়লেটটা দেখে নেবো। এখানে এখনও কোনো ফিটিংস লাগানো হয়নি, এগুলো লাগিয়ে আপনাদের হ্যান্ডওভার করা হবে। বিল্ডিংয়ের পেপারপত্র ওকে রয়েছে, ব্যাংক লোন হয়ে যাবে, প্রপার্টির যে কাগজগুলি রয়েছে একদম ওকে রয়েছে, আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন করে নিতে পারবেন, আমরাও আপনাদেরকে ব্যাংক লোন করিয়ে দেবো। এবং যে ফ্ল্যাটগুলির রেট পড়বে, 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের রেট তো আপনাদের বলা হয়নি, এটা 30 লাখের মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর এটা একটা মিউনিসিপ্যালিটি এরিয়া, বালি মিউনিসিপ্যালিটিতে যে কোনো ফ্ল্যাট এখন স্টার্টিং হচ্ছে মোটামুটি 3500 পার স্কোয়ার ফিটে স্টার্টিং হচ্ছে। এই ফ্ল্যাটটা জাস্ট একটু ভিতর দিকে বলে 3000 পার স্কোয়ার ফিটে আপনারা পেয়ে যাচ্ছেন। খুবই সুন্দর ফ্ল্যাট, ভালো ফ্ল্যাট, খোলামেলা ফ্ল্যাট এবং কম বাজেটের মধ্যে ফ্ল্যাটগুলি রয়েছে। আপনারা অতি অবশ্যই আমাদেরকে কন্ট্যাক্ট করে নেবেন ফ্ল্যাটগুলো দেখার জন্য, ডেসক্রিপশন বক্স চেক করবেন, আমাদের ফোন নম্বর দেওয়া থাকবে, আপনারা আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কন্ট্যাক্ট করে নেবেন। আসুন এরপরে আমরা কমন টয়লেটটা দেখে নেব। এটা কমন টয়লেট দেখতে পাচ্ছেন, বেশ স্পেসিয়াস টয়লেট, এর উপরে বাঙ্ক থাকবে। এর ঠিক উপরে বাঙ্ক দেওয়া হয়েছে, বাঙ্কের পাশে এবং কমন টয়লেটের পাশে আমরা ওপেন কিচেনটা পেয়ে যাব, আর্চ স্টাইলে কিচেনটা থাকবে। এখানে সমস্ত ফিটিংস লাগিয়ে আপনাদের হ্যান্ডওভার করা হবে। এখানে ব্ল্যাকস্টোন দেখতে পাচ্ছেন, এটা ব্ল্যাকস্টোনই থাকবে, আপনারা যদি গ্রানাইট করতে চান তাহলে এক্সট্রা খরচা পড়বে, যেটা সেটা বিল্ডার আপনাদেরকে তৈরি করে দেবে, আপনারা বানিয়ে নিতে পারেন। এরপরে এখানে ফ্রিজ পয়েন্ট থাকছে, কিচেনটা রাউন্ড শেপে আপনারা পেয়ে যাবেন, কিচেনটা আর্চ প্যাটার্নে থাকবে। এটা হয়ে গেল ড্রয়িং কাম ডাইনিং এরিয়া, ছোটো 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, তার মধ্যে ড্রয়িং কাম ডাইনিং এরিয়া মোটামুটি ভালোই স্পেসিয়াস বেরিয়েছে। 1000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এটা 30 লাখে আপনারা পেয়ে যাবেন। আসুন এরপরে আমরা 3 নম্বর বেডরুমটা দেখে নেব। এটা 3 নম্বর বেডরুম, এটা 9 ফিট বাই 10 ফিটের বেডরুম, এটা একটা স্মল সাইজ চাইল্ড বেডরুম বলতে পারেন, যাদের একটা ছোটো সাইজ বেডরুমের দরকার
বাচ্চা আছে বা একটা স্টাডি রুম দরকার বা অফিস ওয়ার্কের জন্য একটা রুম দরকার, এই রুমটা তাদের জন্য বেস্ট হতে পারে। এবং সাউথ ফেসিং পুরোটাই, এখান থেকে সাউথের দিকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো খোলামেলা থাকবে, সামনে সুইমিং পুল রয়েছে, বালি সুইমিং পুল, যে লোকেশান আপনারা যে কোনো জায়গায় বলবেন তো এখানে বালি সুইমিং পুলের কাছে আপনারা চলে আসবেন। সামনেই বেলুড় স্টেশন পড়বে, বেলুড় স্টেশন এখান থেকে ওয়াকিং ডিস্টেন্সে 7 থেকে 8 মিনিটের মধ্যে আপনারা, আর একটু তাড়াতাড়ি গেলে মোটামুটি 5 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। বেলুড় স্টেশন থেকে যে কোনো জায়গায় আপনারা যেতে পারবেন। সামনেই বেলুড় মঠ রয়েছে, বেলুড় মঠ আপনাদের এখান থেকে মোটামুটি টোটো করে 7 থেকে 10 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন। সামনে লালবাবা কলেজ রয়েছে ল্যান্ডমার্ক হিসেবে। আপনারা কোনো রকম যদি কিছু না বুঝতে পারেন যে কীভাবে আসবো না আসবো, নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, আপনারা আমাদেরকে ইমিডিয়েটলি কন্ট্যাক্ট করে নেবেন, আমরা আপনাদেরকে প্রপার গাইড করে দেবো। আসুন বন্ধুরা, এরপরে আমরা 750 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটটা দেখে নেবো। আসুন দেখে নেওয়া যাক 750 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা। 750 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখানোর আগে আপনাদেরকে সিঁড়ি দেখিয়ে দিই। এটা স্টেয়ার কেস এবং বিল্ডিংয়ে লিফটের ফেসিলিটি আছে, লিফট আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে। সিঁড়ি থেকে উঠেই জাস্ট সিধা এখানে লিফট পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। আর 600 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো, ফ্ল্যাটটা এটা রয়েছে, এটা ফার্স্ট ফ্লোরে আপনাদেরকে দেখিয়ে দেবো খুলে, এটা এখন তালা মারা আছে। আর যে আপনাদের 3BHK ফ্ল্যাটটা দেখালাম, এই ফ্ল্যাটটা আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন এবং ফোর্থ ফ্লোরে পেয়ে যাবেন ফ্ল্যাট। আসুন বন্ধুরা, এরপরে আমরা 750 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা দেখে নিই। 750 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মেন এন্ট্রেন্সে আমি দাঁড়িয়ে আছি। আমরা যে ফ্ল্যাটটা দেখলাম এতক্ষণ, 3BHK ফ্ল্যাটটা দেখলাম 1000 স্কোয়ার ফিটের, এটার মেন এন্ট্রেন্স এদিকে, আর জাস্ট পাশেই 750 স্কোয়ার ফিটের আপনারা এন্ট্রেন্সটা পেয়ে যাচ্ছেন। এতে আমরা ওয়েস্ট ফেসিং করে বেডরুমে আমরা ঢুকছি। আগের যে ফ্ল্যাটটা দেখালাম সেটা আমরা সাউথ ফেসিং করে আমরা বেডরুমে ঢুকলাম। এটা 750 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাট। এটা ড্রয়িং কাম ডাইনিং এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন। এটার সাথেও আপনারা দুটো ওয়াশরুম পেয়ে যাবেন এবং একটা বেডরুমের সাথে একটা ব্যালকনি থাকবে। বাকি আসুন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা টয়লেট থেকে দেখানো শুরু করছি। এটা কমন টয়লেট, টয়লেটে অল ফিটিংস লাগিয়ে আপনাদের হ্যান্ড ওভার করা হবে। প্রত্যেকটা টয়লেটের উপরে একটা করে বাঙ্ক আপনারা ইজি পেয়ে যাবেন। এরপরে আমরা কিচেনটা দেখে নেবো, ওপেন কিচেন, এটাও সেম স্টাইলে কিচেনটা পেয়ে যাচ্ছেন আপনারা। আর্চ প্যাটার্নে ব্ল্যাক স্টোন দিয়ে প্ল্যাটফর্ম বানানো রয়েছে। বেসিন এখানে ফিট করে দেওয়া হবে আপনাদেরকে, সিঙ্ক ফিট করে দেওয়া হবে আপনাদের স্টিলের, এবং বেসিন পয়েন্ট আপনাদের এখানে করে দেওয়া হবে। এখানে বেসিনের পয়েন্ট আছে, এখানে আপনাদের বেসিন বসিয়ে দেওয়া হবে। আসুন এরপরে আমরা ফার্স্ট বেডরুমটা দেখে নিই। এই বেডরুমটা দুদিক ওপেন রয়েছে, নর্থ এবং ওয়েস্ট দুটো দিক ওপেন রয়েছে। আমরা এই বেডরুমটার সাথে একটা ব্যালকনি পেয়ে যাব। আসুন আপনাদেরকে ব্যালকনিটা প্রথমে দেখিয়ে দিই। এটা ব্যালকনি, ওয়েস্ট অ্যান্ড নর্থ ফেসিং ব্যালকনি। তো বন্ধুরা, এই 750 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা আপনারা দেখলেন, এটা 22,50,000 এটা দাম রয়েছে। এটা ডবল উইন্ডো থাকছে, নর্থ অ্যান্ড ওয়েস্ট ফেসিং থাকছে। এই সিধা সাইডটা দেখতে পাচ্ছেন, এটা ওয়েস্ট ফেসিং এবং আমাদের লেফট সাইড এটা নর্থ ফেসিং। নর্থ ফেসিংটা সামান্য ব্লক হলেও কিন্তু ওয়েস্ট ফেসিংটা পুরো ওপেন পাবেন, কারণ সামনে রাস্তা রয়েছে, প্রায় 20 ফিট+ রাস্তা রয়েছে। আপনারা যে এই ফ্ল্যাটটা দেখলেন, এই ফ্ল্যাটটার দাম মোটামুটি 22,50,000 টাকা দাম পড়ে যাবে। বন্ধুরা, যে ফ্ল্যাটগুলি আপনারা দেখলেন 3,000 টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন, বালি মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে 3,000 টাকা করে পার স্কোয়ার ফিট পাওয়া মানে একটা সৌভাগ্যের একটা ব্যাপার রয়েছে। তো আপনারা এখানে দেখে নেবেন এসে, আপনাদের ভালো লাগলে আপনারা আগে স্টেপ নেবেন। তো ব্যাংক লোন হয়ে যাবে, লিগাল ফ্ল্যাট আছে, যে কোনো ব্যাংক থেকে লোন হয়ে যাবে। আসুন এরপরে আমরা যে সেকেন্ড বেডরুমটা আছে সেটা আমরা দেখে নেব।
এন্ট্রেন্স থেকে ঢুকেই রাইট সাইডে আপনাদের ফার্স্ট বেডরুমটা পড়বে। আমরা যেটা দেখলাম সেকেন্ড বেডরুম দেখলাম, এটা ফার্স্ট বেডরুম। এর সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে এবং উইন্ডো থাকছে, নর্থ ফেসিং উইন্ডো থাকছে। আসুন অ্যাটাচ টয়লেটটা আপনাদের দেখিয়ে দিই। এটা অ্যাটাচ টয়লেট রয়েছে, এখানে অল ফিটিংস লাগিয়ে আপনাদের হ্যান্ড ওভার করা হবে। এখানে যে বেডরুমটি দেখতে পাচ্ছেন আপনারা, এটা 10x12 ফিটের বেডরুম সাইজ রয়েছে। এবং এই বেডরুমের সাথে আপনারা যদি ওয়ার্ড্রপ করতে চান, ওয়ার্ড্রপেরও একটা পজিশন রয়েছে। এখানে আপনারা দেখতে পারেন, এই জায়গাটা আপনারা ওয়ার্ড্রপের জন্য ইউজ করতে পারেন। এখানে খুব সুন্দর একটা আলমিরা হয়ে যাবে, যেখানে আপনারা জামা কাপড় বা কিছু একটা স্টোর রুম হিসেবে আপনারা করে নিতে পারেন। বন্ধুরা, এখন আমরা 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। এটা আমরা 600 স্কোয়ার ফিটের ব্যালকনিতে আছি। আমাদের পিছনে দেখতে পাচ্ছেন সুন্দর সুইমিং পুলটা আপনারা দেখতে পাচ্ছেন। এই ফ্ল্যাটটা আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাবেন, ইস্ট অ্যান্ড নর্থ ফেসিং পেয়ে যাবেন। এই ফ্ল্যাটটা একটা 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটটা টোটাল দাম পড়বে 18 লাখ টাকা দাম পড়বে। তো বন্ধুরা, এই ফ্ল্যাটগুলি যেগুলি দেখলেন, তিনখানা ফ্ল্যাটই আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। 600 স্কোয়ার ফিট, 750 স্কোয়ার ফিট আর 1000 স্কোয়ার ফিটের তিনটে ফ্ল্যাট দেখালাম, তিনটেই আপনারা ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। এবং টপ ফ্লোরে মানে ফোর্থ ফ্লোরে এই ফ্ল্যাটগুলি রয়েছে, আর বাকি সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর বুকিং হয়ে গেছে অলরেডি। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আসবেন, এই ফ্ল্যাটগুলি আপনারা এসে আপনারা বুকিং করতে পারবেন। আসুন বন্ধুরা, এই ফ্ল্যাটের এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এটা বেডরুম। তো বন্ধুরা, এই ফ্ল্যাটটার এখনও কাজ চলছে। আগের ফ্ল্যাট যেগুলি দেখালাম সেখানে মোটামুটি পুট্টিটা কমপ্লিট হয়ে গেছে, তো এখানে এখনও পুট্টির কাজ বাকি রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখনও কাজ চলছে, কারণ ওয়ালগুলো এখনও পুট্টি করা হয়নি বা ভিতরে কিছু এখনও অনেক কিছু কাজই বাকি রয়েছে। আর আউটসাইডটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আসুন এরপরে আপনাদের টয়লেট দেখিয়ে দিই এবং কিচেন দেখিনি। এটা টয়লেট রয়েছে, এর উপরে বাঙ্ক করে দেওয়া হবে আপনাদেরকে। তার পাশেই ঠিক আপনারা কিচেনটা পেয়ে যাবেন, ওপেন কিচেন থাকবে। বেশ স্পেসিয়াস কিচেন, এবং এটা ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। বেশ স্পেসিয়াস ড্রয়িং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন 600 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের মধ্যে। এবং এর সাথে আরেকখানা বেডরুম থাকছে। এই বেডরুম সাইজ একটু ছোট পাবেন, কারণ 600 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাট বার করার পরেও অনেকটাই স্পেসিয়াস মনে হচ্ছে ফ্ল্যাটগুলি। তো বন্ধুরা, ফ্ল্যাটগুলি কেমন দেখলেন আপনারা কমেন্ট করে জানাবেন আমাদেরকে। এবং ফ্ল্যাটগুলি যদি আপনাদের সত্যি পছন্দ হয় আপনারা এসে ভিজিট করুন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এবং আপনাদের কোনো বন্ধুবান্ধব বা রিলেটিভ ফ্ল্যাট কিনতে চাইলে তাকে এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিতে পারেন, এতে তারও একটা ভালো ফ্ল্যাট পেতে সুবিধা হবে। আর আপনাদের যে ফ্ল্যাটগুলি দেখালাম প্রত্যেকটা ফ্ল্যাট খুবই খোলামেলা, এখানকার এনভায়রনমেন্ট খুবই ভালো, খোলামেলা। এবং আমাদের পিছনেই দেখতে পাচ্ছেন যে বড় একটা সুইমিং পুল থাকছে। এবং ইস্ট ফেসিং ফ্ল্যাট, এই ফ্ল্যাটটা ইস্ট ফেসিং, এবং যেটা দেখালাম 1000 স্কোয়ার ফিট সেটা আপনাদের সাউথ ফেসিং পেয়ে যাচ্ছেন। এবং ফ্ল্যাটগুলিতে খুবই হাওয়া, আপনাদের যাদের একটা খোলামেলা ফ্ল্যাট দরকার, একটা প্রাকৃতিক আলো বাতাস দরকার, এই ফ্ল্যাটগুলির মধ্যে সম্পূর্ণ ভরপুর রয়েছে। তো আপনাদের জন্য এটি একটি বেস্ট ফ্ল্যাট হতে পারে। তো বন্ধুরা, পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন নেক্সট ভিডিও দেখাবে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।